সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। পুনরায় কিন্তু লাইভে চলে এসেছি তোমাদের সঙ্গে কথা বলার জন্য। তো সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের সকলকেই লাইভ ক্লাসে স্বাগতম জানাচ্ছি সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ সিরাজগঞ্জের পক্ষ থেকে। তো তোমাদের যেহেতু শনিবারে সাধারণ জ্ঞান পরীক্ষা, সেই জন্য কি করছি আমি, সাধারণ জ্ঞান একটা ক্লাস নেওয়ার জন্য তোমাদের সামনে আমি হাজির হয়েছি। তো শিক্ষার্থীরা দেখো, ও আমাদের সেকেন্ড সেমিস্টার সিলেবাসে সাধারণ জ্ঞানের যদি লিসেন গুলো আমরা দেখি, আমাদের 5টা লিসেন আছে, আছে না? 12, 15, 16, 17 এবং 21, এই 5টা লিসেন নিয়ে আজকে আমরা একটু আলোচনা করব, যাতে আমাদের পরীক্ষার জন্য কি হয় একটু সহজ হয়ে যায়। দেখো প্রথমে 12 লিসেন 12, দেখো কি আছে এর হেডিংসটা কি আছে। বাংলাদেশের শিল্প ও সংস্কৃতি, বাংলাদেশের শিল্প ও সংস্কৃতিতে দেখো আমরা এমন কিছু প্রশ্ন পাবো যে বাংলাদেশের যেগুলোকে এমন কিছু প্রশ্ন যেগুলো বাংলাদেশের শিল্প এবং সংস্কৃতিকে ঘিরে আছে। যেমন বাংলার নববর্ষ, বাংলার যে এই নববর্ষ পহেলা বৈশাখ কে চালু করেছিল? সম্রাট আকবর চালু করেছিল। গম্ভীরা, গম্ভীরা কি বলতো একটা গানের নাম? গম্ভীরা তাহলে কোন অঞ্চলের গান? গম্ভীরা হচ্ছে চাপাই নবাবগঞ্জ এবং চাপাই নবাবগঞ্জ রাজশাহী অঞ্চলের গান। ভাওয়াইয়া কোন অঞ্চলের গান? দেখো ভাওয়াইয়া হচ্ছে রংপুর অঞ্চলের গান। যেহেতু গম্ভীরা আমরা বললাম যে রাজশাহী চাপাই নবাবগঞ্জের গান বা ওই দিককার অঞ্চলের গান, ঠিক তেমনই ভাওয়াইয়া হচ্ছে রংপুরের। আবার ভাটিয়ালি, ভাটিয়ালি কোন জেলার হতে পারে বা কোন এলাকার? ময়মনসিংহ। পালা গান বা কিস্তা, এগুলো কোন অঞ্চলের গান? পালা গান বা কিস্তা এগুলো হচ্ছে ময়মনসিংহ অঞ্চলের গান। দেখো আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, এই গানটি কিন্তু আমরা কি 21শে ফেব্রুয়ারিতে কিন্তু প্রচুর মানে সারা দিনই আমরা এই গানটি পাই, র্যালিতে বলো, শহীদ মিনারে বলো, এই গানটি কিন্তু আমরা পেয়ে থাকি, শুনে থাকি। এই গানটি, এই যে বিশিষ্ট গান, এই গানটির গীতিকার কে ছিলেন? আব্দুল গাফফার। এবং গানটির সুরকার কে ছিলেন? আলতাফ মাহমুদ। মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি একটা গান আছে আমাদের, এই গানটির গীতিকার কে ছিল? গোবিন্দ হালদার। মোরা একটি ফুলকে বাঁচাবো গানটির সুরকার মানে সুর দিয়েছিল কে? আপেল মাহমুদ। ধন ধান্যে পুষ্পে ভরা গানটির গীতিকার কে? দ্বিজেন্দ্রলাল রায়, যার সংক্ষিপ্ত নাম ডিএল রায়। বাংলাদেশের বাউল সম্রাট কে? বাংলাদেশের বাউল সম্রাট লালন ফকির। বাংলাদেশের একমাত্র লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত? সোনারগাঁ নারায়ণগঞ্জ। বাংলাদেশের লোকশিল্প জাদুঘরের বর্তমান নাম কি? জয়নুল লোক ও কারুশিল্প জাদুঘর। বাংলাদেশের আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন চিত্র শিল্পীর নাম কি? শিল্পাচার্য জয়নুল আবেদিন। ম্যাডোনা 43 ছবিটি কে এঁকেছেন? জয়নুল আবেদিন। ময়মনসিংহ গীতিকা সম্পাদন করেন কে? ডক্টর দীনেশ চন্দ্র সেন। লালন ফকিরের মাজার কোথায় অবস্থিত? কুষ্টিয়া। মরমি কবি নামে পরিচিত কে? হাসন রাজা। বাংলাদেশের বিখ্যাত মণিপুরী নাচ কোন অঞ্চলের? সিলেট। 360 আউলিয়া শহর কোনটি? সিলেট। তাহলে সিলেট নিয়ে আমরা দুটো প্রশ্ন পড়লাম, এক হচ্ছে মণিপুরী নাচ, মণিপুরী নাচ কোথাকার? সিলেটের। আবার পড়লাম যে 360 আউলিয়ার দেশ কোনটি? সিলেট। তাহলে কি দেখো তো এখানে যে আমরা প্রশ্নগুলো পড়লাম, বিভিন্ন রকমের গান কোন কোন এলাকার, কোন গান কে লিখেছে, কে সুর দিয়েছে, এগুলো কি আমাদের সংস্কৃত না, এগুলো আমাদের শিল্প না? তাহলে দেখো এখান থেকে কি করলাম আমরা, শিল্প সাহিত্য সম্পর্কে 20টি প্রশ্ন আমরা পড়ে নিতে পারলাম। তারপর দেখো কত লিসেন আছে তোমাদের, লিসেন 15। লিসেন 15 এর হেডিংসটা কি দেখো তো, লিসেন 15 এর হেডিংসটা হচ্ছে বিভিন্ন পাখি। কোন পাখি উঠতে পারে না? আমরা সকলেই পড়েছি উট পাখি উঠতে পারে না। কোন পাখিকে শিল্পী পাখি বলা হয়? আমরা জানি কিন্তু বাবুই পাখি, কেননা আমাদের পাখিদের মধ্যে বাবুই পাখির মতো কিন্তু কেউই এত সুন্দর করে তার নিজের বাসাটা বানাতে পারে না। বাবুই পাখির বাসা কখনো দেখেছো? যদি দেখে থাকো তাহলেই তোমরা বুঝতে পারবে সেখানে বাবুই পাখির কি সূক্ষ্ম নিপুণতার পরিচয় পাওয়া যায়। সুতরাং সেই দিক দিয়ে আমরা কি বলবো যে বাবুই পাখি হচ্ছে শিল্পী পাখি। কোন পাখি মানুষের মতো সোজা হয়ে দাঁড়াতে পারে? পেঙ্গুইন। সবচাইতে ছোট পাখির নাম কি? হামিং বার্ড। কোন পাখি মানুষের মতো সোজা হয়ে দাঁড়াতে পারে? পেঙ্গুইন। ছোট পাখির নাম হামিং বার্ড আমরা পড়েছি। কোন পাখিকে শান্তির প্রতীক বলা হয়? পায়রা। দেখো এগুলো কিন্তু ব্রেন দিয়েও মাঝে মাঝে কিছু কিছু প্রশ্ন সলভ করা যায়, সবসময় যে পড়তে হবে মুখস্থ করে তার কিন্তু কোনো মানে নেই। যেমন ধরো আমরা পড়লাম না, আমরা জানি না যে শান্তির প্রতীক কোন পাখি,
শান্তির প্রতীক যেহেতু আমরা বইয়ে পড়ছি পায়রা, কিন্তু ধরো আমরা জানি না, তখন আমাদের কি খেয়াল করতে হবে? যে আমাদের দেখো বিভিন্ন খেলার যে অনুষ্ঠান গুলো থাকে, খেলাধুলার অনুষ্ঠান, রাজনৈতিক কোনো অনুষ্ঠান, বা আমরা টিভিতেও দেখি যে দিবসগুলোর উদ্বোধনী কিভাবে হয়, পায়রা উড়িয়ে দিয়ে হয়, হয় না? সাদা কবুতর বা সাদা পায়রা গুলো আকাশে উড়িয়ে দিয়ে আমাদের কি হয়, সে অনুষ্ঠানের শুরু হয়। তখন কেন হয় এগুলো? এই কারণ সাদা পায়রা হচ্ছে শান্তির প্রতীক। সেই ক্ষেত্রে দেখো, এটা আমরা যদি খেয়াল করে থাকি, আমরা কিন্তু প্রশ্নটা অটোমেটিক্যালি অ্যান্সার করে নিতে পারবো। তাহলে কোন পাখিকে শান্তির প্রতীক বলে? পায়রাকে শান্তির প্রতীক বলে। মেঘের ডাক শুনে নাচে কোন পাখি বলতো? ময়ূর। তোমরা কি কখনো ময়ূরকে বাস্তবে পেখম মেলে নাচতে দেখেছো? যারা দেখেছো তারা কিন্তু কি খুব সুন্দর একটি দৃশ্য অবলোকন করতে পেরেছো, তাই না? তাহলে কি মেঘের ডাক শুনে কোন নাচে কোন পাখি নাচে? ময়ূর। কোন পাখিকে স্ক্যাভেঞ্জিং পাখি বলে? কাক ও শকুন। পৃথিবীর সবচেয়ে সুন্দর পাখির নাম কি? কাকাতোয়া। কোন পাখি পাথর ও লোহার টুকরো খায়? অস্ট্রিচ। সবচাইতে বড় পাখি কোনটি? ক্যান্ডর। বাংলাদেশে কত প্রজাতির পাখি রয়েছে? 567 প্রজাতির। কোন পাখি আকাশে ডিম পাড়ে এবং মাটিতে পড়ার পূর্বে বাচ্চা ফুটে? হোমা পাখি। সবচাইতে দ্রুততম পাখির নাম কি? সুইফট বার্ড। সর্ববৃহৎ সামুদ্রিক পাখির নাম কি? অ্যালবার্ট। সবচাইতে বেশি উড়তে পারে কোন পাখি? পায়রা। দেখো শান্তির পাখি, শান্তির প্রতীক হচ্ছে পায়রা, উড়তেও পারে সবচাইতে বেশি পায়রা। সবচাইতে উঁচুতে উঠতে পারে হচ্ছে ইগল। কোন পাখির ডিম সবচাইতে বড়? উট পাখির ডিম। কোন পাখিকে পাখির রাজা বলে? ইগলকে। কোন পাখিকে পাখির রাজা বলে? ইগলকে। কোন পাখির পাখা নেই? কিউই পাখির পাখা নেই। তাহলে দেখো আমাদের কি লিসেন 15 কমপ্লিট। এখন আমরা কি ধরবো? লিসেন 16 ধরবো। দেখো তো লিসেন 16 অধ্যায়ের নাম কি? প্রাণী জগৎ। সবচাইতে উঁচু প্রাণী কি বলতো? আমরা কিন্তু অনেকেই জানি, অনেকেই কেন সবাই জানি, জিরাফ। জিরাফ হচ্ছে সবচাইতে উঁচু প্রাণী। জিরাফের গলাটা কত উঁচু না? সবচাইতে দ্রুততম প্রাণী হচ্ছে চিতাবাঘ। পশুর রাজা সিংহ। কোন প্রাণী দাঁড়িয়ে ঘুমায়? ঘোড়া এবং গন্ডার দুটোই কিন্তু দাঁড়িয়ে ঘুমায়। কোন প্রাণী হাঁটুতে কান আছে বলতো? ফরিং এর হাঁটুতে কান আছে। কোন প্রাণী কখনো ঘুমায় না? ডলস। পর পয়েস কখনো ঘুমায় না। কোন মাছ ইলেকট্রিক শক দেয়? ভাবা যায়, ইল মাছ। ইল মাছকে ধরলে তোমরা ইলেকট্রিক শক পেতে পারো, সেজন্য এখানে বলেছে যে কোন মাছ ইলেকট্রিক শক দেয়? ইল মাছ। তারপর আছে কোন প্রাণী সাগর গাভী নামে পরিচিত? ডুগং। কোন প্রাণী শীতকালে কিছু খায় না? কোনো ব্যাং। কোন পানি পানি পান করে না? দেখো কোন প্রাণী পানি পান করে না? কৃষ্ণমগ্ন। সবচেয়ে হিংস্র জন্তু কোনটি? হায়না। কোন প্রাণী চোখ খোলা রেখে ঘুমায়? মাছ। কোন প্রাণী বেশি দিন বাঁচে? কচ্ছপ। সবচেয়ে বিষাক্ত সাপের নাম? গোখরা। সবচেয়ে বিষাক্ত সাপের নাম কি? গোখরা। বড় সাপ অজগর। কোন প্রাণীর পেটের থলির মধ্যে বাচ্চা রাখে? ক্যাঙ্গারু। কোন প্রাণীর চামড়া সবচাইতে মোটা? গন্ডার। কোন প্রাণীকে মরুভূমির জাহাজ বলা হয়? উটকে। পশুর রাজা কাকে বলা হয়? সিংহকে, আমি বলেছি। তারপর দেখো 17, 17-তে কি আছে? উদ্ভিদ জগৎ, এখানে আমরা উদ্ভিদ নিয়ে পড়বো। ফুলের রানী, ফুলের রানী কে বলতো? গোলাপ ফুল। কোন ফুলকে রাতের রানী বলা হয়? হাসনা হেনা। কোন ফলকে ফলের রাজা বলা হয়? আম। কোন গাছ বেশি দিন বাঁচে? রেড উড। পৃথিবীতে কোন রঙের ফুল বেশি? লাল রঙের। কোন উদ্ভিদের পাতা নেই? কোনি মনসা। কোন উদ্ভিদ পাতা থেকে জন্মে? পাথরকুচি। কোন গাছ সবচেয়ে তাড়াতাড়ি বাড়ে? বাঁশ। কোন গাছ স্পর্শ করলে নুয়ে পড়ে? লজ্জাবতী। কোন ফলে বেশি ভিটামিন সি থাকে? আমলকিতে। আমলকিতে বেশি ভিটামিন সি থাকে। কিসের উপস্থিতিতে উদ্ভিদের পাতার রং সবুজ হয় বলতো? ক্লোরোফিল। কোন উদ্ভিদ কোন প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে? শালক সংশ্লেষণ। শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় কি গ্রহণ করে? কার্বন ডাইঅক্সাইড। উদ্ভিদ শ্বসন প্রক্রিয়ায় কি গ্রহণ করে? অক্সিজেন। গাছ জীবন আছে, গাছের জীবন আছে, এটি কে প্রমাণ করেছে? স্যার জগদীশ চন্দ্র বসু। কোন গাছ একবার ফল দিয়ে মারা যায়? ঔষধি গাছ, যেমন একটা কলা গাছ ও ঔষধি গাছ। কোন গাছ কাঁদে বলতো? লরেল গাছ। পৃথিবীর বৃহত্তম ফুলের নাম কি? টাইটান, টাইটান অ্যারুম।
কোন উদ্ভিদের ফুল হয় কিন্তু ফল হয় না? সাইকাস পাইনাস, সাইকাস পাইনাস। তাহলে দেখো এখানে কিছু কমন প্রশ্ন আছে, কোন উদ্ভিদের ফুল হয় কিন্তু ফল হয় না, এটা হবে সাইকাস পাইনাস। পৃথিবীর বৃহত্তম ফুলের নাম কি? টাইটান অ্যারুম। কোন গাছ কাঁদে? লরেল গাছ, লরেল গাছ। গাছের জীবন আছে এটি কে প্রমাণ করেন? স্যার জগদীশ চন্দ্র বসু। কিসের উপস্থিতিতে উদ্ভিদের পাতার রং সবুজ হয়? ক্লোরোফিল। কোন ফলে বেশি ভিটামিন সি থাকে? ভিটামিন সি থাকে কমলাতে এবং আমলকিতেও, কিন্তু শিক্ষার্থীরা বেশ ভিটামিন সি থাকে। কোন উদ্ভিদের পাতা নেই বললাম আমরা? ফণী মনসা। তারপর দেখো কি আছে, লিসেন 21, বিভিন্ন যন্ত্র। কোন যন্ত্রের সাহায্যে দূরের জিনিস ভালোভাবে দেখা যায় বলতো? দূরবীন এবং টেলিস্কোপ, দূরবীন এবং টেলিস্কোপ। বৃষ্টি পরিমাপক যন্ত্রের নাম কি? রেইন গেজ। বিদ্যুৎ প্রবাহ পরিমাপক যন্ত্রের নাম কি? অ্যামিটার। খাদ্য বস্তু শীতল রাখার যন্ত্রের নাম হচ্ছে রেফ্রিজারেটর, যেটা আমাদের ঘরে ঘরে আছে, মানে ফ্রিজ। সময় পরিমাপক যন্ত্রের নাম হচ্ছে ক্রনোমিটার। কানে কম শুনলে আমরা কোন যন্ত্র ব্যবহার করি? অডিওমিটার। রক্তচাপ পরিমাপক যন্ত্রের নাম কি? সিগমোম্যান্স বা সিগমোম্যানোমিটার। তারপর আছে কোন যন্ত্রের সাহায্যে দূরের জিনিস ভালোভাবে দেখা যায়? দূরবীন, টেলিস্কোপ। কোন যন্ত্রের সাহায্যে ছোট জিনিস বড় দেখায়? অণুবীক্ষণ যন্ত্র। দিক নির্ণয়ের যন্ত্রের নাম কি? কম্পাস। তাপমাত্রা নির্ণয়ের যন্ত্রের নাম কি? থার্মোমিটার। বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম কি? ব্যারোমিটার। ভূমিকম্প পরিমাপক যন্ত্রের নাম কি? সিসমোগ্রাফ। দুধের বিশুদ্ধতা পরিমাপের যন্ত্রের নাম কি? ল্যাকটোমিটার। উদ্ভিদের বৃদ্ধি নির্ণয় করার যন্ত্রের নাম ক্রোস্কোগ্রাফ। এবং কোন যন্ত্রের সাহায্যে কোনো লেখা ছবি বা ম্যাপ হুবহু কপি করা যায়? এটা হচ্ছে ফটোস্টেট। তো শিক্ষার্থীরা, তোমাদের সঙ্গে আজকে আমি 5টা লিসেন নিয়ে কথা বললাম, তো আশা করি তোমরা এই 5টা লিসেনই বাসায় খুব সুন্দর করে পড়বে, যাতে তোমাদের শনিবারের পরীক্ষাটা ভালো হয়, এবং সর্বোপরি তোমরা লিসেন 21টা খুব ভালো করে পড়বে। এখানে বিভিন্ন যন্ত্রের নাম দেওয়া আছে। তো শিক্ষার্থীরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের সঙ্গে পরবর্তী ক্লাসে দেখা হবে।